আসসালামু আলাইকুম। রনিত স্কুল ও কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় ৫ জনসংখ্যা। এই অধ্যায়টির চতুর্থ ভাগ জনসংখ্যা সমস্যার সমাধান। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম পরিবারের ওপর অধিক জনসংখ্যার প্রভাব, সমাজের ওপর অধিক জনসংখ্যার প্রভাব, এবং আমরা আরও শিখেছিলাম জনসংখ্যাকে জনসম্পদে কিভাবে রূপান্তর করা যায়। আজ আমরা শিখব এই অধ্যায়টির চতুর্থ ভাগ জনসংখ্যা সমস্যার সমাধান সম্পর্কে, কিভাবে এই সমস্যা আমরা সমাধান করতে পারি সেই সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ হচ্ছে জনসংখ্যা সমস্যার সমাধান। এই অধ্যায়ে উল্লেখিত সমস্যার সমাধানে আমরা যেসব সম্মিলিত কৌশল অবলম্বন করা প্রয়োজন সেগুলো হলো, প্রথমে হচ্ছে খাদ্য। প্রধান খাদ্যের উৎপাদন বাড়াতে হবে। বাসস্থান, গৃহ নির্মাণে সরকারি সাহায্য বাড়াতে হবে। পরিবেশ দূষণ রোধ করতে হবে যাতে মানুষের জীবনযাপনের মান বৃদ্ধি পায়। স্বাস্থ্য, রোগ প্রতিরোধে বিভিন্ন টিকা এবং স্বাস্থ্যসেবা প্রদানে সরকারি সহায়তা বাড়াতে হবে, এতে মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। শিক্ষা, সাক্ষরতা এবং শিক্ষার মান বাড়াতে শিশুদের উৎসাহিত করতে হবে, ফলে দক্ষ জনশক্তি হিসেবে কর্মসংস্থান হবে। দক্ষতার উন্নয়ন, কারিগরি শিক্ষার উন্নয়ন করতে হবে যাতে আমাদের শিল্পের প্রসার ঘটে। বাণিজ্যিক ভারসাম্য, আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে হবে। বন্ধুরা, লক্ষ্য করো কি বলা হয়েছে, যে এই অধ্যায়ে উল্লেখিত বিভিন্ন সমস্যা আমরা দেখতে পেয়েছি, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। এখানে সেই সমাধানগুলো উল্লেখ করা হয়েছে। প্রথমে খাদ্য সম্পর্কে বলা হয়েছে যে আমাদের যে প্রধান খাদ্য, সেই খাদ্যের উৎপাদন আমাদেরকে বাড়াতে হবে। অতঃপর হচ্ছে বাসস্থান, গৃহ নির্মাণের ক্ষেত্রে সরকারি সাহায্য বাড়াতে হবে। পরিবেশ দূষণ আমাদের রোধ করতে হবে, এর ফলে কি হবে, আমাদের জীবনযাপনের মান বৃদ্ধি পাবে। এবং স্বাস্থ্যর ক্ষেত্রে কি বলা হয়েছে, যে রোগ প্রতিরোধে বিভিন্ন টিকা এবং স্বাস্থ্যসেবা প্রদানে সরকারি সহায়তা বাড়াতে হবে। এবং শিক্ষার ক্ষেত্রে কি করতে হবে, শিক্ষার মান বাড়াতে হবে, শিশুদের উৎসাহিত করতে হবে, এর ফলে জনশক্তি হিসেবে, দক্ষ জনশক্তি হিসেবে কর্মসংস্থান হবে। এবং দক্ষতার উন্নয়ন সম্পর্কে বলা হয়েছে, কারিগরি শিক্ষার উন্নয়ন করতে হবে। এবং বাণিজ্যিক ভারসাম্য হিসেবে বলা হয়েছে যে আমদানির তুলনায় আমাদের রপ্তানি বৃদ্ধি করতে হবে। রপ্তানি পরিমাণ যদি বৃদ্ধি পায় তখন কি হবে, আমরা বৈদেশিক মুদ্রা বেশি পাবো, আমাদের অর্থনৈতিক ভারসাম্য, বাণিজ্যিক ভারসাম্য ঠিক থাকবে। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম যে কিভাবে জনসংখ্যা সমস্যার আমরা সমাধান করতে পারি। এবার আমরা কি করব, এই পাঠের কিছু কাজ সম্পাদন করব। চলো প্রথম কাজটি দেখে নিই। প্রথমে হচ্ছে ক, এসো বলি। পাশের পৃষ্ঠায় উল্লেখিত বিষয়গুলোর ওপর শ্রেণীতে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করো। বিতর্কে প্রতিটি দল একটি বিষয়ের পক্ষে যুক্তি উপস্থাপন করবে। প্রতিটি দলই উল্লেখ করবে কেন সরকার তাদের দলের বিষয়টিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। সবার যুক্তি উপস্থাপন শেষ হলে শ্রেণীতে সবাই ভোট দিবে ও যে কোনো একটি দলকে বিজয়ী নির্বাচন করবে। শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রতিটি দল, পাশের পৃষ্ঠাতে আমরা যেগুলো দেখেছি, যে আমরা ছকটি দেখেছি, সেই পাশের পৃষ্ঠায় উল্লেখিত যে কোনো একটি বিষয় বিতর্ক প্রতিযোগিতার যুক্তি উপস্থাপন করবে। এভাবে প্রতিটি দলের যুক্তি উপস্থাপন শেষ হলে শ্রেণীর সবাই ভোট দিয়ে একটি দলকে বিজয়ী নির্বাচন করবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে ক দল শিক্ষা বিষয়ে যুক্তি উপস্থাপন করবে। চলো, কেমন যুক্তি হতে পারে আমরা দেখে নিই।
শিক্ষাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কারণ হিসেবে যে যুক্তি উপস্থাপন করতে পারো তা হলো, শিক্ষার মাধ্যমে দেশে নিরক্ষরতা দূর হয়ে সাক্ষরতার হার বৃদ্ধি পাবে, দেশে প্রচলিত শিক্ষার মান বৃদ্ধি ও এর প্রসার ঘটালে দেশের জনগণ শিক্ষিত, আত্মসচেতন ও কর্মঠ হয়ে উঠবে, ফলে দেশের প্রতিটি ক্ষেত্রে সামগ্রিকভাবে উৎপাদন বৃদ্ধি পাবে। আবার শিক্ষিত ও দক্ষ জনশক্তি রপ্তানি করেও দেশ অধিকতর লাভবান হতে পারে। এভাবে দেশজ উৎপাদন বৃদ্ধি হলে এবং দক্ষ জনশক্তি রপ্তানি হলে জনসংখ্যার আর সমস্যা থাকবে না এবং মানব সম্পদ হিসেবে পরিগণিত হবে। তাই জনসংখ্যা সমস্যা সমাধান করতে হলে অবশ্যই সরকারের শিক্ষার মান বাড়ানো ও প্রসারকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। তাহলে বন্ধুরা, আমরা এই কাজটি সম্পাদন করলাম। এবার আমরা পরের কাজটি দেখি। খ, এসো লিখি। পাশের পৃষ্ঠায় উল্লিখিত সমাধানের একটি উপায় নির্ধারণ করো এবং এটিকে কেন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত তা লেখো। পাশের পৃষ্ঠায় উল্লিখিত জনসংখ্যা সমস্যার সমাধানে উপায়গুলোর মধ্যে একটি অন্যতম উপায় হচ্ছে মানসম্মত শিক্ষার ব্যাপক প্রসার। জনসংখ্যা সমস্যার সমাধানে এই উপায়টিকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত, কেননা শিক্ষার মাধ্যমে দেশে নিরক্ষরতা দূর হয়ে সাক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে, দেশে প্রচলিত শিক্ষার মান বৃদ্ধি ও এর প্রসার ঘটালে দেশের জনগণ শিক্ষিত, আত্মসচেতন ও কর্মঠ হয়ে উঠবে, ফলে কি হবে, ফলে শিক্ষিত ও দক্ষ জনশক্তি রপ্তানি করেও দেশ অধিকতর লাভবান হতে পারবে এবং দেশজ উৎপাদন বৃদ্ধি পাবে। দক্ষ জনশক্তি রপ্তানি হলে জনসংখ্যার সমস্যা আর থাকবে না। তাই আমরা মনে করি যে জনসংখ্যা সমস্যা সমাধান করতে সরকারের শিক্ষার মান বাড়ানো ও প্রসারকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। এবার আমরা পরের কাজটি দেখে নিই। গ, আরো কিছু করি। তোমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা কে কি করছে সে সম্পর্কে তথ্য খুঁজে বের করো। তাদের মধ্যে কতজন কৃষিকাজ, চাকরি বা ব্যবসা করছে অথবা উচ্চ শিক্ষা গ্রহণ করছে তা উল্লেখ করো। মনে করো তুমি এবং তোমার সহপাঠী দুজন মিলে তোমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা কে কি করছে সে সম্পর্কে তথ্য খুঁজে বের করেছো। সেই তথ্যে বলা হয়ে থাকে, সেই তথ্যে তোমরা পেয়েছো যে যাদের তাদের মধ্যে 40 জন কৃষি কাজ করছে, 30 জন চাকরি করছে, 20 জন ব্যবসা করছে আর হচ্ছে 25 জন উচ্চ শিক্ষায় শিক্ষা গ্রহণ করছে। যারা কৃষিকাজে জড়িত তাদের কেউ ধান চাষ করছে, কেউ মাছ চাষ করছে, কেউ আবার সবজি চাষ করছে। যারা চাকরি করছে তাদের মধ্যে 11 জন সরকারি চাকরি করছে, বাকিরা হচ্ছে বিভিন্ন কোম্পানিতে বেসরকারি চাকরি করছে। যারা ব্যবসা করছে তাদের কেউ মুদি দোকান, কেউ ওষুধের দোকান, কেউ আবার খাবারের দোকান করেছে। এভাবে তোমরা কি করবে যে নিজেদের বিদ্যালয়ের যারা প্রাক্তন শিক্ষার্থী ছিল তারা কে কি করছে বর্তমানে তা তোমরা খুঁজে বের করে তা উল্লেখ করবে। সর্বশেষ কাজটি দেখে নিই। ঘ, যাচাই করি। অল্প কথায় উত্তর দাও। আমরা কিভাবে আমাদের রপ্তানি বৃদ্ধিতে মানব সম্পদকে ব্যবহার করতে পারি? বন্ধুরা, এখানে একটি প্রশ্ন করা হয়েছে যে আমরা কিভাবে রপ্তানি বৃদ্ধিতে মানব সম্পদকে ব্যবহার করব। আমরা আমাদের দেশে রপ্তানিযোগ্য পণ্য ফসল উৎপাদন বৃদ্ধি করে এবং সেই সাথে দক্ষ শ্রমিককে পৃথিবীর বিভিন্ন দেশে প্রেরণের মাধ্যমে মানব সম্পদকে আমরা রপ্তানি বৃদ্ধিতে ব্যবহার করতে পারি। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কী কী শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম যে এই যে জনসংখ্যার একটি বড় সমস্যা আমাদের দেশে রয়েছে, এই জনসংখ্যার সমস্যাটিকে আমরা কীভাবে সমাধান করতে পারি, এবং আমরা আরও দেখতে পেলাম যে সরকারের হচ্ছে এগিয়ে আসা উচিত আমাদের এই জনসংখ্যার সমস্যার সমাধানে। সরকার চাইলে বিভিন্নভাবে সমাধান করতে পারে। সরকার হচ্ছে জনসংখ্যা সমাধান করার ক্ষেত্রে শিক্ষার মান বাড়িয়ে দিতে পারে বা এর একে কি অগ্রাধিকার বেশি দিতে পারে। এভাবে সরকার হচ্ছে বিভিন্ন বিষয়ে যদি পদক্ষেপ নেন তাহলে কি আমাদের এই জনসংখ্যার সমস্যার সমাধান খুব সহজেই করা সম্ভব।
বন্ধুরা, আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।